তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও খুব ভালো আছি, আমরাও সুস্থ আছি। তো ভালো থেকো, সুস্থ থেকো। সম্পাইন সোমনাথের ব্লগে তোমাদের আবার স্বাগত জানি। তো বিকেল বিকেল চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো এখন আমি দুধ জাল দেবো ছেলের জন্য। তো দুধ আমি বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দেবো আর চলে যাব আর একটা জায়গায়। তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে, তো চলো। তো আমি কোথায় সব মুদি মশলা কোথায় রাখি সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছো একটা, এটা কিন্তু খাট, এটা আমার কি বলে বক্স খাট। তো বক্স খাটের ভিতরেই আমি সব মুদি মশলাগুলো রাখি, কেন আমার ঘরটা এতই ছোট, তো জায়গা নেই রাখার। তো আমি এখানে সেফটি করার জন্য এখানটায় রাখি, মানে সেফটি থাকবে ওই জন্য এখানটায় রাখা। আর এখান থেকে আমি রিফাইন তেলটা নিয়ে নেব। আর অনেক যাবতীয় দেখতেই পাচ্ছ সব মানে দরকারের জিনিস, আর কিছুদিন আগেই মুদি মশলাটা মানে তোলা হয়েছে। আর এখন নুন ডাল সব রয়েছে, আর রিফাইন তেলটা আমি নিয়ে চলে যাব রান্নাঘরে। আর এদিকে বাকি সব রয়েছে, তো আমি এটা বন্ধ করে চলে যাব রান্নাঘরে। তো আমি বন্ধ করে দিয়েছি। তো ওদিকে পাস্তার জল আমি বসিয়ে রেখেছিলাম, তো এটাকে আমি এখন পাস্তা দিয়ে দেবো, গরম জল হয়ে গেছে। তো রেসিপিটা আমি কী কী দিচ্ছি সেটা তোমরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি, আর কীভাবে আমি পাস্তাটা বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার কর। আর পাস্তাটা চলো রেডি করি, বানিয়ে নিই। তো চায়ের কাছে চলে এলাম, চা চাইছে, তো চাটা ওকে দিয়ে নিয়ে আর এদিকে আমার পাস্তা সেদ্ধ হয়ে গেলে আমি তোমাদেরকে রেসিপিটা দেখাবো। আর এদিকে দেখতে পাচ্ছো আমি আলু কেটে রেখেছি, ওই দেখো দেখতে পাচ্ছো, এই দেখো আলু কেটে রেখেছি আর পেঁয়াজ কেটে রেখেছি। তো আমি আলু আর পেঁয়াজ দিয়েই করবো রেসিপিটা। তো ওই দেখো আমার কি বলে পাস্তাটা হচ্ছে। তো আমি চাটা ওকে দিয়ে নেবো, দিয়ে তারপরে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। দেখেছো একবার করে অফ করছি, একবার করে জ্বালাচ্ছি। তো দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি আস্তে করে দিয়েছি ফ্লেম গ্যাসটাকে, আর চাটাও আমার রেডি। তো আমি একটা কাপ নিয়ে নেবো, কাপ নিয়ে চাটা ঢেলে দেবো, দিয়ে ওকে চাটা দিয়ে দেবো। তো এই দেখো আমার চা রেডি, আমি চাটা দিয়ে দেবো এর মধ্যে কাপে। আর এই কাপটাও আমি কিছু মেলা থেকে নিয়েছিলাম, যারা আমার ভিডিওটা দেখোনি মেলার ভিডিওটা তো দেখে নিতে পারো, মেলা বেশি দাম না। এটা আমি কিনেছিলাম কত টাকা দিয়ে, 25 টাকা দিয়ে এক টাকা। তো গাইজ দেখো আমি আলু ছেড়ে দিচ্ছি, আর আমার পাস্তা সেদ্ধ হয়ে গেছে, আমি ওদিকে রেখে দিয়েছি ঠান্ডা জল দিয়ে ধুয়ে। তো এদিকে আমি আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেবো লাল লাল করে একটু ভেজে নিয়ে, তারপর পেঁয়াজটা দিয়ে দেবো। যা তোমাদের সাথে ভুলেই গেছি, পেঁয়াজটা দেওয়ার সময় আমি ভুলে গেছি। তো যাই হোক তোমরা পেঁয়াজটা দিয়ে দেবে আলুটা লাল হয়ে গেলে, আর এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছিলো, আমি পাস্তাটা দিয়ে দিয়েছি। তো চলো তোমরা রেসিপিটা দেখে নাও। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on. তো গাইস দেখতেই পেলে আমি কী কী রেসিপির মধ্যে দিলাম। তো আমি বেশি কিছু দিইনি, ঘরের মতনই জিনিস যা ছিল তাই দিয়ে পাস্তাটা করছি। আর এতে আমি কিসাম জ্যাম মানে কী বলে সসটা ইউজ করছি। জ্যাম কেন বলছি, আমি না পাগল হয়ে গেছি, বিকেল বিকেল একটা এমন জায়গায় একটা যাবো, তো ওই জন্যে মানে তর সইছে না তোমাদেরকে শেয়ার করব বলে। তো যাই হোক আমি আর একটু সস দিয়ে দিলাম, দিয়ে আর এটাকে ভালোভাবে একটু সস দিয়ে ভালোভাবে মাখা মতন করে নেবো, কেন একটু জাস্ট সসটা দিলে না খেতে একদম অসাধারণ লাগে খেতে। তো আমি তো এইভাবেই পাস্তা বানাই। তো তোমরা কীভাবে পাস্তাটা বানাও আমাকে কমেন্টে একটু জানিয়ে দিও। আমিও আশা করি তোমাদের মানে তোমরা যেভাবে রান্নার রেসিপি মানে রান্না করো চেষ্টা করব আমিও করার। তো চলো পাস্তা আমার রেডি, আমি চলে যাবো। পাস্তা রেডি, এটা আমার ছেলের জন্যে নিয়েছি,
আর এই যে আমার পাস্তা, আমি অল্প খাবো আর অতটা ভালো লাগে না খেতে, ওর খুব ভালো লাগে এইভাবে। আর যদি তোমাদের রেসিপিটা কেমন লাগলো এই রেসিপিটা জানাবে কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো খেয়ে নিই। আর এই দেখো বাবু, হাই করে দাও। তো চলো নেক্সট পরে একটু পরে আবার আসছি খাওয়া দাওয়ার পর। এখন বাজে বিকেল 5টা, 5টা থেকে আমার ব্লগ আমি আবার স্টার্ট করলাম, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে। তো চলো দেখতে থাকো। তো খেয়ে দিয়ে চলে এলাম, রাস্তায় দেখতে পাচ্ছ সন্ধে লেগে গেছে। আর কোথায় যাচ্ছি সেটা গেস করো তোমরা। তোমরা না গেস করলে কি হবে? না করলে তো হবে না। তো চলো যাই, আর তোমরা পুরো ভিডিওটা পুরোটা দেখবে প্লিজ গাইস। আর এখানে আমার যা আর আমার শাশুড়ি চলে যাচ্ছে, তো চলো তোমরা দেখো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো গাইস চলে এলাম পার্লারে, আর এই দেখো আমার যা ঝাড়ি মারছে, আর মানে অনেকক্ষণ ধরে বেল বাজানো হচ্ছে, দরজাটা খুলছে না। তো ফাইনালি দরজাটা খুলে দিয়েছে আর ভিতরটা এরকম দেখতে, আর আমরা সব বসে আছি। আইব্রো করব, আইব্রো করে চলে যাব। তো জানি না আইব্রো করার সময় তোমাদের আমি শেয়ার করতে পারবো কি না, তো আমি শেয়ার করতে পারবো না হয়তো। তো দেখতেই পাচ্ছ আমরা বসে আছি, আর আশা করি ভালো লাগবে ভিডিওটা। চলো এখানে ভিডিওটা আমি শেষ করছি, ভালো থেকো সুস্থ থেকো, টাটা।